নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ থার্ড জানুয়ারি দু বুধবার বাংলার সতেরোই পৌষ চোদ্দশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে চন্দ্র এবং কেতু বৃশ্চিক রাশির ঘরে রয়েছে শুক্র এবং বুধ ধনু রাশিতে রয়েছে মঙ্গল এবং রবি কুম্ভ রশির ঘরে রয়েছে শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু আজকে তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী বিকেল চারটে বাহান্ন মিনিট পর্যন্ত আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকছে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকে দিনের রাহু রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হল দুপুর বারোটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত আজকে দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা একত্রিশ মিনিট থেকে দুপুর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত আবার রাত পাঁচটা সাতান্ন মিনিট থেকে রাত ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আবার রাত আটটা সাঁত্রিশ মিনিট থেকে রাত তিনটে পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নেই দুপুর একটা একের পর যাত্রা শুভ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে দীর্ঘ সময় ধরে যদি আপনি কোনো কিছুর প্রতীক্ষা করছিলেন তাহলে কিন্তু সেটা আপনার পাওয়ার সময় এখন আজ আপনি আপনার মায়ের পক্ষ থেকে বা মামার কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পেতে পারেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনি যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন তাহলে আপনি তা থেকে কিন্তু আজকে রিলিফ পেতে পারেন আর্থিক দিকটিও বেশ ভালো নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আপনি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করে নিতে পারবেন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আনন্দ খুশির মাধ্যমে আপনি শান্তিপূর্ণভাবে কিন্তু কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু প্রেম করার দিন রোমান্টিক দিন আপনার মনের মানুষের সাথে কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজকে আপনি কাটাবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই সফলতা পাবেন কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার অবশ্যই কাজে চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে নিজের কাজ কিন্তু আপনাকে করতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন স্ত্রীর সঙ্গে আপনি প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনি পুরোনো দিনের স্মৃতিগুলোকে কিন্তু জাগিয়ে তুলতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁচিশ মিনিট থেকে সকাল আটটা পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কোনো কোনো সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ রাশি বৃষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজকে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য লাভদায়ক হতে পারে আজ বন্ধু বন্ধুর সাথে বা আত্মীয় সাথে কোনো ব্যবসা বা কারবার করার সময় অবশ্যই কিন্তু সচেতন থাকবেন আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার অবশ্যই শরীরে খেয়াল রাখুন শরীর অযত্নের কারণে কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজকে আপনি আপনার সলভ করে নিতে পারবেন আজ বিনিয়োগের জন্য কিন্তু একটা উত্তম দিন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে মধ্যম প্রকার পরিবারের লোকজন কিন্তু আপনার কোনো ব্যবহারে বা কথায় কষ্ট পেতে পারে তাই অবশ্যই সাবধানে কথাবার্তা বলুন এবং বাড়ির বয়স্কদের এবং ছোটোদের অবশ্যই খেয়াল রাখুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আপনি আপনার মনের মানুষকে কিন্তু অনেক কাছে পেতে পারেন আজ আজ যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু অবশ্যই নিজেদের সঙ্গী খুঁজে নিতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি প্রচণ্ড চাপের রয়েছে কর্মে চাপ থাকবে আপনার বস কিন্তু আপনার ওপর এঁকে যেতে পারে বা আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখুন এবং নিজের কর্ম কিন্তু নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু চমৎকার দিন আজকে আপনার স্ত্রী আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে আজ আপনাদের মধ্যে একটা রোমান্টিক দিন কিন্তু কাটতে চলে যায় আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল নটা পাঁচ মিনিট থেকে সকাল দশটা চার মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সোনালি এবং কমলা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে আজ আজ কোনো কাজের মধ্যে আপনি কিন্তু প্রচণ্ডভাবে উদ্যাম পাবেন আপনি কাজ করার একটা এনার্জি কিন্তু পাবেন আজ কোনো আত্মীয় দ্বারা কিন্তু আপনি অবশ্যই সহায়তা পাবেন যাতে করে আপনি আর্থিক দিক থেকে লাভ করতে পারবেন আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ হয়ে থাকে তাহলে সেটা থেকে কিন্তু আপনি অনেকটা রিলিফ পেতে পারেন আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে বা কোনো পুরোনো বিনিয়োগ থেকে কিন্তু আপনি অর্থ পেতে পারে না আজ আজ আপনার কোনো রকম আর্থিক প্রবলেম আপনাকে ফেস করতে হবে না পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথাই পরিবারের সদস্যরা বিশেষ করে বাড়ির বয়স্ক সদস্যরা কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই তাদের খেয়াল রাখুন আপনার কথা কিন্তু ভাবনা চিন্তা করে বলুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার মোটামুটি আপনার মনের মানুষের সাথে কিন্তু দিনটি মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনাদের খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের কিন্তু প্রশংসা হবে আপনি আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চ স্থান কিন্তু পেতে চলেছেন আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু আজকে ব্যবসা ব্যবসাতে অপ্রত্যাশিত কিন্তু লাভ পেতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার মোটামুটি অবশ্যই আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা পাঁচ মিনিট থেকে সকাল সাতটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ সম্পর্ক থেকে অবশ্যই অর্থকে বড় করবেন না তাহলে কিন্তু আপনি কষ্ট পেতে পারেন আজ আপনার দয়ালু স্বভাবের জন্য কিন্তু অবশ্যই কারোর জন্য আনন্দ নিয়ে আসতে পারে আজ আপনার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণেই যদি শরীরকে আরও ভালো রাখতে চান অবশ্যই রেগুলার যোগাসন করতে পারেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার মোটামুটি অর্থের কোনো অভাব হবে না কিন্তু অর্থ অপচয় বা খরচ কিন্তু আপনার হয়ে যাবে তাই অবশ্যই নিজের খরচকে কন্ট্রোল করুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার মোটামুটি অবশ্যই পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন প্রেম করার দিন আপনার মনের মানুষের সাথে আপনি কিন্তু সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু কাটাতে পারবেন আর যারা সিঙ্গেল রয়েছেন তারা চাইলে আজ কাউকে প্রপোজ করতে পারেন অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মোটামুটি মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও দিনটি কিন্তু আপনি কাজ শেষ করে অবশ্যই খুব ভালোভাবে কিন্তু দিনটি উপভোগ করতে পারবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু আপনি কোনো একটা রোমান্টিক ডেটে যেতে পারেন বা আজ কোনো একটা ডিনারের প্রোগ্রাম করতে পারেন অবশ্যই দিনটি কিন্তু আপনাদের রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা চল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা এক মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ ছোটোখাটো বাড়ির মধ্যে ঝুর ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সচেতন থাকবেন আজ বন্ধুরা আপনার প্রত্যাশার বেশি আপনাকে সহায়তা করবেন আজ শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাতে কিন্তু আজকে আপনি অবশ্যই কিন্তু রিলিফ পেতে পারবেন আজ আপনার আর্থিক দিকটি বেশ মন্দ রয়েছে আপনি দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করার চেষ্টা করছিলেন সেটা থেকে কিন্তু আজ আপনি ব্যর্থ হবেন তবে অবশ্যই কিন্তু ভবিষ্যতে সফলতা পাবেন আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজকে মোটামুটি অবশ্যই কিন্তু মনের মানুষের সাথে ছোটখাটো কোনো কথা নিয়ে কিন্তু ঝুরঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সচেতন সচেতন থাকবেন কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কর্মক্ষেত্রে কাজে চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কাজ করে যান অপ্রয়োজনীয় কোনো কথায় কিন্তু কান দেবেন না বা কোনো কথা বলবেন না তাতে কিন্তু আপনারই বিপদ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি মধ্যম প্রকার আজকে স্ত্রীর কোনো কথায় আপনি কষ্ট পেতে পারেন বা আপনাদের মধ্যে ছোটো ছোটো ঝামেলা হতে পারে বা পুরনো কথা কোনো টেনে কিন্তু আপনাদের মধ্যে ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে বেলা এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জন্য বলবো যে আজ আপনার পুরনো ধারণা বা পুরনো চিন্তাভাবনাকে অবশ্যই পরিবর্তন করা উচিত হলে কিন্তু সেটা আপনার প্রগতিতে বা উন্নতিতে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে আজ আপনার কোনো নিকট আত্মীয় কিন্তু আপনার আপনাকে আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই সাহায্য করবে যেটা আপনার জন্য লাভজনক আর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে অবশ্যই শরীরে যত্ন শরীরের অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থতার কিন্তু কারণ হতে পারে আজ আর্থিক দিক বেশ ভালো রয়েছে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে আজ বিনিয়োগের জন্য দিনটি কিন্তু খুবই ভালো দিন দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করলে অবশ্যই কিন্তু আপনি লাভবান হবেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন বাড়ির বাচ্চাদের সঙ্গে দিনটি কিন্তু আপনি সুন্দর করে এবং আনন্দের সাথে কিন্তু অবশ্যই কাটাতে পারবেন একটা নির্ছন্ডার দিন কিন্তু আপনি আজ কাটাবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রেম করার দিন আজ মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আপনি কাটাতে পারবেন আর যারা সিঙ্গেল রয়েছেন তারা চাইলে কিন্তু আজ কাউকে প্রবেশ করতে পারেন অবশ্যই কিন্তু সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু একটু চাপের রয়েছে কর্মক্ষেত্রে কাজে চাপ থাকতে পারে আপনার বস কিন্তু আপনার ওপর এগিয়ে যেতে পারে বা আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে আজ সাপোর্ট নাও করতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজ আপনার স্ত্রী কিন্তু আপনাকে সারপ্রাইজ দিতে পারে আপনাদের মধ্যে কিন্তু দিনটি একটা সুন্দর রোমান্টিক দিন কিন্তু আজ কাটবে আজ প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল আটটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর একটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের অবশ্যই পকেটে রাখবে তুলা তুলারাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কাজ করে আপনি আনন্দ পান সেই কাজ শুরু করার জন্য কিন্তু আজকে দিনটি খুবই ভালো আজ কিছু শত্রু দ্বারা তারা কিন্তু আপনি ভয় পেতে পারেন অবশ্যই সচেতন থাকুন আজ দীর্ঘদিন ধরে যে জরুরি বা ইম্পর্টেন্ট কাজটি আপনি কমপ্লিট করতে চাইছিলেন সেটা কিন্তু আজকে লেট হতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাতে কিন্তু আজকে আপনি অনেকটা রিলিফ পেতে পারবেন আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আর্থিক কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না আজ সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজ আপনার জন্য খুব একটা ভালো নয় পরিবারের লোকজন বা সদস্যদের সাথে কিন্তু ছোটোখাটো ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কোনো কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কথা কষ্ট পেতে পারে বা আজকে আপনাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে তাই অবশ্যই সচেতন থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজ আপনাদের জন্য একদমই ভালো নয় মনের মানুষের সাথে কিন্তু আজ আপনার বিচ্ছ উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে কিন্তু একটা ঝুট ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সচেতন থাকুন কর্মক্ষেত্রেও কাজটা দিনটা কিন্তু প্রচণ্ডভাবে চাপের রয়েছে কর্মক্ষেত্রে আপনি আপনার পছন্দের কাজ নাও পেতে পারেন আপনার ওপর কিন্তু অতিরিক্ত কাজের চাপ আসতে পারে যেটা কিন্তু আপনি টাইম মতো শেষ নাও করতে পারেন আজ আপনার বয়স কিন্তু আপনার কাজে খুশি নাও হতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম করে যান আর যারা ব্যবসা করছেন তারা কিন্তু কোনোভাবে আজকে নতুন কোনো ইনভেস্টমেন্ট করবে না তাতে কিন্তু আপনাদের প্রচণ্ডভাবে ক্ষতি হতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার স্ত্রীর সঙ্গে কিন্তু পুরোনো কোনো কথা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনাদের মধ্যে ছোটোখাটো কথা নিয়ে কিন্তু ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু সচেতন থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা ছাপ্পান্ন মিনিট থেকে বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো। সকাল নটা এগারো মিনিট থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি যাতা জাতিকাদের জন্য বলবো যে সুযোগ সন্ধানী বন্ধুদের কিন্তু আপনার জীবন থেকে কিন্তু ঝেড়ে ফেলতে হবে আজ আপনার সমস্ত রকম কুড়েমি বা বিষাদকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ত্যাগ করতে হবে যেটা কিন্তু আপনার জীবনের উন্নতিতে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীরের অবশ্যই খেয়াল রাখুন শরীরের অযত্নের কারণে কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে তাই অবশ্যই সতর্ক থাকুন আর্থিক দিকটি মধ্যম প্রকার অর্থে নানারকম প্রবলেম কিন্তু আর আজ আপনাকে ফেস করতে হতে পারে বা আর্থিক প্রবলেমগুলো কিন্তু আপনার মানসিক চাপ কিন্তু আজ বাড়াতে পারে পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে কিন্তু ছোটোখাটো কোনো তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কোনো কথায় কিন্তু কোনো সদস্য কষ্ট পেতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজকে মোটামুটি অবশ্যই মনে মানুষের সাথে কিন্তু আপনার তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আপনাদের সম্পর্কে কিন্তু বিচ্ছাদের দাগ দিতে অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু সকলে প্রশংসা করবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ফুল সাপোর্ট করবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উচ্চ জায়গা কিন্তু অবশ্যই পাবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজ খুব একটা ভালো নয় আপনার স্ত্রীর সাথে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কথা সাবধানে বলুন কোনো রকম অপ্রয়োজনীয় কোনো কথাই কিন্তু তর্ক বিতর্ক করতে যাবে না তাতে কিন্তু আপনাদের মধ্যে ঝুরঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত পাঁচটা উনষাট মিনিট থেকে রাত ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনার সাবধানে থাকবেন তাহলে কোনো রকম কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার জীবনে সমস্ত রকম নেগেটিভ জিনিস যেমন সন্দেহ লোভ রাগ এগুলো কিন্তু আপনাকে ত্যাগ করা উচিত যেটা আপনাকে কিন্তু অবশ্যই আপনার উন্নতির পথে কিন্তু বাধা সৃষ্টি করছে আজ আপনার কোনো আত্মীয় কিন্তু আপনাকে কোনো অপ্রত্যাশিত উপহার দিতে পারে যেটা কিন্তু আপনি পেয়ে খুবই আনন্দিত হবেন আজ আপনি নিজের জন্য কিন্তু অবশ্যই কিছুটা সময় বের করবেন যেটা কিন্তু আপনার একান্তে কাটাবেন এবং এটা থেকে কিন্তু আপনি আপনার মনের শান্তি অবশ্যই খুঁজে পাবেন আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই শরীরকে সুস্থ রাখার জন্য কিছু যোগাসন কিন্তু অবশ্যই আপনি করতে পারেন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে কোনো রকম আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার পরিবারের লোকজনের সাথে কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কোনো কথাই কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই কিন্তু সাবধানে কথা বল্তা বলুন এবং বাড়ির বয়স্ক অবশ্যই খেয়াল রাখুন আজ আপনার প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন আজ যথেষ্ট প্রেম করার দিন একটা রোমান্টিক দিন আপনারা কিন্তু মনের মানুষের সাথে কোনো একটা রোমান্টিক ডিনারে কিন্তু যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের জন্য চমৎকার কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে কাজে চাপ থাকবে অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন আপনার স্ত্রী কিন্তু আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে যেটা কিন্তু আপনি পেয়ে খুবই খুশি হতে পারেন আপনাদের মধ্যে কিন্তু একটা প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে সুন্দর একটা দিন কিন্তু আজ আপনি কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল আটটা এক মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্য সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে কোনো রকম তর্ক বিতর্ক করতে যাবেন না তাতে কিন্তু আপনার সময় কিন্তু নষ্ট হবে আজ যারা শিল্প বা কলার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য দিনটি আজকে খুবই ভালো রয়েছে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে অবশ্যই শরীরে যত্ন নিন শরীরের অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থতার কিন্তু কারণ হতে পারে আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো রয়েছে না আপনার দিক থেকে অর্থ আসার বা হঠাৎ কোনো অর্থ প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে আজ অর্থের বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হবে পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু সুন্দর একটা শান্তিপূর্ণ দিন আপনি কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আজকে আপনার মোটামুটি কাটবে কর্মের দিক থেকে বলবো দিনটি মোটামুটি আজ কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ থাকলেও আপনি সময়ের আগে অবশ্যই সেটা শেষ করে নিতে পারবেন এবং দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবে এবং শান্তিপূর্ণভাবেই কাটবে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজকে মধ্যম প্রকার আপনার মনের মানুষের সাথে বা আপনার স্ত্রীর সাথে দিনটি কিন্তু আপনি প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু মোটামুটি কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেটা সময় হলো সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল আটটা বাইশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা চোদ্দো মিনিট থেকে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জন্য বলবো যে কোনো অপ্রয়োজনীয় বিবাদে বা ঝঞ্ঝাটে কিন্তু আপনি আজকে পড়তে পারেন অবশ্যই কিন্তু সাবধানে থাকুন আজ আপনি কিন্তু আপনার ইম্পর্টেন্স পরিবর্তনগুলো অবশ্যই একা একে করুন তাহলে কিন্তু আপনার সাফল্য নিশ্চিতভাবে আজ যেসব চুক্তিগুলো আপনার জন্য লাভদায়ক মনে হচ্ছে সেগুলো কিন্তু আপনার জন্য লাভ নাও আনতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের অযত্নের কারণে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আর্থিক দিকটি কিন্তু মোটামুটি নানা দিক থেকে আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজকে আপনাকে ফেস করতে হতে পারে আজ আপনি আপনার আর্থিক প্রবলেমের কারণে কিন্তু মানসিক চাপ পেতে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে বিশেষ করে বাড়ির বাড়ির ছোট্ট বাচ্চাদের সাথে কিন্তু দিনটি আপনি সুন্দরভাবে আজ নিরট শান্তিপূর্ণভাবে কিন্তু কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মোটামুটি মধ্যম প্রকার আজ আপনার মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চমৎকার দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের কিন্তু সকলে প্রশংসা করবে আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা উচ্চ পদ কিন্তু পেতে পারেন যেটা আপনার জন্য কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ অবশ্যই লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার আজ আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু একটা সুন্দর রোমান্টিক দিন কিন্তু আপনি কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হল সকাল নটা পাঁচ মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই অবশ্যই এই ধরনের জামা পরার চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতক জন্য বলবো যে সাম্প্রতিক বা প্রেজেন্ট কোনো ঘটনার কারণে কিন্তু আপনার মন চঞ্চল বা উদাস থাকতে পারে মনকে ভালো রাখার জন্য অবশ্যই আমি আপনি মেডিটেশন করতে পারেন যোগাসন করতে পারেন আজ কোনো কারোর কথায় বা কারোর উপদেশে কোনো রকম ডিসিশন কিন্তু অবশ্যই নেবেন না হটকারিতায় ডিসিশান নেওয়া কিন্তু আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হতে পারে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিন্তু রেগুলার হাঁটার অভ্যাস কিন্তু করতে পারেন আর্থিক দিক থেকে বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার অর্থের আগমন যেমন হবে সেরকম অর্থের অপচয় বা খরচও কিন্তু আপনি আজকে করবেন তাই অবশ্যই নিজের খরচের ওপর কন্ট্রোল করুন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মোটামুটি পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনার ছোটোখাটো কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার কোনো কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কিন্তু কষ্ট পেতে পারে তাই অবশ্যই কথাবার্তা সাবধানে বলুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন মনের মানুষকে কিন্তু আপনি একটি সুন্দর রোমান্টিক ডিনার কিন্তু নিয়ে যেতে পারেন অবশ্যই দিনটি কিন্তু আপনাদের একটা রোমান্টিক দিন হতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মোটামুটি কাজের চাপ থাকবে তবুও কিন্তু আপনি কাজ শেষ করে নিতে পারবেন সময় মতন এবং আপনার সহকর্মীরা অবশ্যই কিন্তু আজকে আপনাকে সাপোর্ট করবে আজকে দিনটি কিন্তু আপনার খুবই সুন্দর হতে চলেছে বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন আজকে স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি একটা সুন্দর রোমান্টিক দিন কিন্তু কাটাবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা চল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা চব্বিশ মিনিট থেকে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকবেন তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো সময় কিন্তু থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ